ব্যাপন সংক্রান্ত আলোচনা আমরা করেছি গতদিন, তাই না? আর তোমাদের লাইভে পড়িয়েছিলাম আমি কি পর্যন্ত, কণার গতিতত্ত্ব পর্যন্ত পড়েছিলাম লাইভে গত ক্লাসে। তাহলে মেইনলি আমাদের না স্যার, ব্যাপনও হয়েছিল। হ্যাঁ, কি বললে জানো, বলে গেলাম, বুঝতে পারলাম না। কণার গতিতত্ত্ব আর ব্যাপনের ব্যাপনের প্রথম টুকু হয়েছিল, মানে 21 পৃষ্ঠা পর্যন্ত। হ্যাঁ, ওটাই তো বলছিলাম। তাহলে গত ক্লাসে তো আমরা পদার্থ এবং পদার্থের অবস্থার ইন্ট্রোডাকশন করেছিলাম, এখানে পদার্থ কঠিন তরল এবং বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য সহ আলোচনা করেছেন। আর গত লাইভ ক্লাসে আমরা পড়েছি, গত ভিডিও ক্লাসে আমরা পড়েছি ব্যাপন এবং কণার গতি তত্ত্ব। এই তো কি, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? আমি কতদিন পড়িয়েছি তোমাদের লাইভ ক্লাসে পদার্থের অবস্থা এবং পদার্থের সংজ্ঞা, পদার্থের পরিবর্তন গুলো কিভাবে হয় সেই সংজ্ঞা গুলো আমরা পড়িয়েছি, এবং গত শনিবারের ভিডিও ক্লাসে আমি দিয়েছি ব্যাপন এবং কণার গতি তত্ত্ব। ঠিক আছে তো নাকি? হ্যালো, জি স্যার। ওকে, পড়া ঠিক আছে ইনশাল্লাহ? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন তোমাদেরকে ব্যাপন কি একটু জিজ্ঞেস করে নিই, পূর্ব পাঠের পর্যালোচনা করে নিই আমি। ব্যাপন কাকে বলে বলো, মুনতাহিরা? ব্যাপন কাকে বলে বলো, মুনতাহিরা? স্যার আমি বলবো, মুনতাহিরা কে সে বলো? মুনতাহিরা, শুনতে পাচ্ছ আমাকে? মুনতাহিরা শুনতে পাচ্ছে না? নাবিলা বলো, নাবিলা। নাবিলা শুনতে পাচ্ছি? কি কোয়েশ্চেন? নাবিলাকে বলছি আমি যে ব্যাপন কাকে বলে। পারবা ইয়ে সর্ণ? নো স্যার। ওকে, নুপুর বলো, ব্যাপন কাকে বলো? কি ব্যাপার, পড়াটা তোমরা নাকি সমস্যা তোমার? স্যার আমি বলবো, বলো। আমি বলি, নাম কি স্যার? নাফিসা। নাফিসা বলো, যে কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ওকে, সুন্দর হয়েছে, ভেরি গুড, অনেক ভালো বলেছো। যারা শুধু নয় তারা শুনতে পেয়েছো কি, কোন কঠিন তরল এবং বায়বীয় পদার্থ যদি উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে, স্বতঃস্ফূর্ত বা সমভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে সেই প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। আমরা গতদিন পড়েছিলাম ব্যাপন হার সম্পর্কে পড়েছিলাম, যে যার আণবিক ভর যত বেশি হবে তার ব্যাপন হার তত কম হবে, আর যার আণবিক ভর যত বেশি হবে তার ব্যাপন হার কম হবে। সরি, দুটো একই কথা হয়ে গেল। যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। বুঝাতে পেরেছি? জি স্যার। তাহলে এগুলো পড়নি, অনেকেই অনেকেই পড়নি, আমি অনেকেই প্রশ্ন করি তো উত্তর দিতে পারো না। আচ্ছা,
আসিকুল আলম বলো, আসিকুল আলম শুনতে পাচ্ছ আমাকে? স্যার আশফাকুল আলম। আশফাকুল আলম, গুড, আশফাকুল আলম। ইয়েস স্যার। তুমি বলো তো কণার গতি তত্ত্ব কি? স্যার কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরল পদার্থে পরিণত হবে, আর তরল পদার্থকে তাপ দিলে সেটি বায়বীয় পদার্থে পরিণত হবে, আবার বায়বীয় পদার্থকে শীতল করলে সেটি তরল পদার্থে পরিণত হবে, তরল পদার্থকে শীতল করলে সেটি কঠিন পদার্থে পরিণত হবে। কি হলো কণার গতি তত্ত্ব সংখ্যা হয়ে গেল? কণার গতি তত্ত্বের সংখ্যা কি প্রেজেন্ট করতে পারলে? আশফাকুল আলম স্যার যে তত্ত্ব থেকে কণা সমূহ কিভাবে কঠিন তরল বায়বীয় পদার্থে পরিণত হচ্ছে এটাকে স্যার কণা গতি তত্ত্ব বলে। স্যার দেখো বই লেখা আছে তোমাদের বইয়ের পার্ট 2.2 এ, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতি শক্তি দিয়ে পদার্থের কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা যায় সেই তত্ত্বকেই কণার গতি তত্ত্ব বলে। ঠিক আছে, সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত আমরা জানি, তাহলে এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে যাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলা হয়। এই আবার কণাগুলোর গতি শক্তি রয়েছে, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতি শক্তি দিয়ে পদার্থের গঠন কঠিন তরল এবং বায়বীয় পদার্থে অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই বলা হবে কণার গতি তত্ত্ব। খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। কঠিন পদার্থের গতি শক্তি কম হবে না বেশি হবে বলতো? আকর্ষণ শক্তি কার বেশি হবে? বায়বীয় পদার্থের উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয়। যেমন পাকা কাঁঠালের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা কিন্তু ব্যাপক। পাকা আম যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু লোক লাগার দরকার নেই, এমনি বলবে, বলতে পারবে যে হ্যাঁ লোক আছে, লোকে এই পাকা কাঁঠালের গন্ধে এমনি পেয়ে যাবে, কারণ এটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। একটা বডি স্প্রে গন্ধ যদি আমরা চারিদিকে দিই বা একটা পারফিউম যদি আমরা দিই তাহলে সেই গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়বে না, সমানভাবে কিন্তু ছড়িয়ে পড়বে, এটাকে বলা হয় ব্যাপক। ঠিক আছে, তাহলে ব্যাপনের আরো কিছু পরীক্ষা আছে, পরীক্ষা নম্বর 1 এবং 2 আমরা পড়েছি গতদিন, আজকে পরীক্ষা নম্বর 2, পরীক্ষা নম্বর 3 পড়বো আমরা, অনলি একটা পড়বো, তুমি ভালো করে খেয়াল করো। তাহলে তার আগে ব্যাপন হার সম্পর্কে একটু কথা বলে নিই আমরা। ব্যাপন হার অর্থাৎ একক সময়ে গ্যাসীয় পদার্থ বা কঠিন পদার্থ বা তরল পদার্থের গন্ধ কতটুকু জায়গা জুড়ে ছড়ে পড়েছে সেটাকে বলা হয় ব্যাপন হার। ঠিক আছে, তার সাথে বলা হয় কি ব্যাপন হার। তাহলে একটা আমরা জানি যে যা আণবিক ভর, আণবিক ভর বেশি হলে হলে ব্যাপন হার কি হবে? কম হবে। তাহলে এটা কম হবে, আর আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হবে। তাহলে এই কথাটা কি আমাদেরকে মাথায় রাখতে হবে না? এর জন্য যেটা জানতে হবে তোমাকে, পারমাণবিক ভর জানা লাগবে। ক্লাস 8 থেকে অনেকগুলো পারমাণবিক ভর তোমরা শিখেছি, তো সেগুলোর মধ্যে আমি দিব। যেমন দেখো একটা প্রশ্ন করলো তোমাকে, নিচের কোনটির ব্যাপন হার বেশি? দিল CO2, খ দিল CO, গ দিল NO, ঘ দিল NO2। এই চারটা অপশন আছে। স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় পদার্থ কিন্তু সবাই, তাই না? এই গ্যাসীয় পদার্থকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু গ্যাসের চরিত্র দেখে বা গ্যাসকে সংকেত দেখে কি বোঝা যায় যে এটা আগে ছড়িয়ে পড়বে, এটা পরে ছড়িয়ে পড়বে? কথা বলো। হ্যালো? নো স্যার। তাহলে গ্যাসের সংকেত দেখে আজও কিন্তু বোঝার দরকার, বোঝার প্রয়োজন, মানে বোঝা যাচ্ছে না। তাহলে এখন আণবিক ভর বের করতে হবে। তাহলে আণবিক ভর বের করার জন্য প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর, তাহলে কি লাগবে? পারমাণবিক ভর।
কার্বনের ইলেকট্রন সংখ্যা 6 কিন্তু ভর সংখ্যা কিন্তু 12, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কিন্তু 8 ভর সংখ্যা কিন্তু 16, নাইট্রোজেনের তোমার হচ্ছে প্রোটন সংখ্যা কিন্তু 7 কিন্তু ভর সংখ্যা হচ্ছে 14। তাহলে দেখো এখানে কয়টা জিনিস আছে, কার্বনের ভর সংখ্যা 12 মুখস্থ করতে হবে আগে, নাইট্রোজেনের ভর সংখ্যা 14 মুখস্থ করতে হবে আগে, আর অক্সিজেনের ভর সংখ্যা 16 এটা মুখস্থ করতে হবে। এই তিনটা যদি না মুখস্থ রাখো তাহলে কিন্তু তুমি ব্যাকরণ হার বের করতে পারবা না। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? Yes sir. Yes sir. শুনতে পাচ্ছ আমার সবাই বোঝা যায় কথা? জি স্যার বোঝা যাচ্ছে। Yes sir. তাহলে কার্বন 12 নাইট্রোজেন 14 অক্সিজেন 16 আপাতত এই কয়টা মুখস্থ করে নাও। এখন আমরা দেখি প্রত্যেকটা মৌলের আণবিক ভর অর্থাৎ সংকেতের ভর বের করতে হবে। সংকেতের ভরটাকে বলা হবে আণবিক ভর আর প্রতীকের ভরটাকে বলা হবে পারমাণবিক ভর। তাহলে কার্বন হচ্ছে 12 গুণন অক্সিজেন হচ্ছে 16 গুণন 2 পরমাণু আছে, কার্বন হচ্ছে একটা, তাহলে 12 গুণন 1 সরি এখানে 12 যোগ দিতে হবে, 12 গুণন 1 যোগ অক্সিজেন 16 গুণিত 1, এখানে নাইট্রোজেন 14 গুণন 1 যোগ অক্সিজেন 16 গুণিত 1, নাইট্রোজেন দেখো এখানে 14 গুণন 1 যোগ অক্সিজেন 16 গুণন 2, তাহলে 12 যোগ 12 16 দুগুণে 32, তাহলে 12 যোগ 16 এক দিয়ে গুণ করলে 14 যোগ 16 ঠিক আছে, এটা হচ্ছে 14 যোগ 16 গুণিত 2 সমান হচ্ছে 32, তাহলে যোগ করলে হচ্ছে কত 44, এটা যোগ করলে হচ্ছে 28, এটা যোগ করলে হচ্ছে 30, এটা যোগ করলে হচ্ছে কত 6 8 44। দেখো তো কোনটা বলা যাবে, নিচের কোনটির ব্যাপন হার কম যদি বলে আর বেশি যদি বলে দুটার ক্ষেত্রে উত্তর কোনটা হবে? যদি বলি নিচের পদার্থগুলোর মধ্যে ব্যাপন হার কম স্যার লেখা ক্রিয়ার না, সরি সরি বলো স্যার, ঠিক আছে এবার লেখা তখন ক্লিয়ার ছিল না। আচ্ছা আমি বললাম যে লিথিয়াম কোনটি গ্যাসীয় পদার্থের ব্যাপন হার কম কার এই চারটা অপশনের মধ্যে, কার্বন ডাইঅক্সাইড মনোক্সাইড নাইট্রাস অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, এর মধ্যে ব্যাপন নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড গুড যুক্তি এটা না, তাহলে আণবিক ভর সবচেয়ে স্যার তাহলে ব্যাপন হার কম হবে না? জি স্যার। এবার যদি তোমাকে কম না বলে যদি বেশি বলতো তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড আচ্ছা ওটা মনোক্সাইড মনোক্সাইড, তাহলে এটা ব্যাপন হার বেশি হবে আণবিক ভর কম। যদি একটা পাতলা মানুষ থাকে তাহলে সে বেশি দৌড়াতে পারবে, আর যদি মোটা মানুষ থাকে কার্বন মনোক্সাইড কম দৌড়াতে পারবে। ঠিক আছে তাহলে আমরা বিষয়টা ইতিমধ্যে বুঝে ফেলেছি ইনশাআল্লাহ, তাহলে এই জ্ঞানটুকু কিন্তু লাগবে আমাদের পরীক্ষা নম্বর 3 পড়তে গিয়ে। ঠিক আছে পরীক্ষা নম্বর 3 এ দেখো, পরীক্ষা নম্বর 3 বের করো পেজ নম্বর 22, পেজ নম্বর 22 দেখতে পাচ্ছ? Yes sir. আচ্ছা পেজ নম্বর 22 এর পরীক্ষা নম্বর 3 দেখো, দুটি মুখ খোলা একটি লম্বা কাস্টান নাও, দুই খণ্ড তুলা নাও, এতে এক খণ্ড তুলাকে ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে ভিজিয়ে ভিজাও এবং অপর খণ্ড তুলা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভিজাও, এরপর ওই লম্বা কাস্টনটি এক মুখে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ সিক্ত তুলা আর অপর মুখে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত তুলা দিয়ে বন্ধ করে দাও, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস ব্যাপিত হবে, কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে কাস্টনের ভিতরে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ও অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম গ্যাসের পরস্পরের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হয়েছে। দেখো এই সাদা ধোঁয়ার অবস্থান কাস্টনের ঠিক মাঝামাঝি হবে না, এতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছে হবে। এবার দেখো আমি বুঝাই দিতে চাইছি, এটা একটা কাস্টন মনে করো, ঠিক আছে এই প্রান্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলা তুলা বুঝি আমরা? Yes sir. এখানে আমরা Yes sir. সিক্ত তুলা দিলাম, সিক্ত তুলা আমরা এই মুখটাকে ইনজেক্ট করে দিলাম,
এই প্রান্তে দেখো এখানে দিয়ে গেছে আমরা কি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সিক্ত তুলা, এটা কিন্তু একটা কাঁচ নল, রাইট? কাঁচ নল, কাঁচ নলে কেন হয়, মাছ কাটা হয় না, আর দুই প্রান্ত খোলা থাকে, তাহলে দুই প্রান্ত থেকে আমরা এক প্রান্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলা আর এক সাথে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সিক্ত তুলা। সিক্ত মানে কি বুঝেছো? ভেজানো স্যার, ওটাতে ভেজা। তাহলে এদের মধ্যে যে গ্যাসীয় পদার্থ নিঃসৃত হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নিঃসৃত হবে, হ্যাঁ জি, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস বের হবে। এই অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস, এই গ্যাসটাকে বাইরে বের হওয়ার জন্য কোনো রাস্তা আছে বলতো? নো স্যার। যা হবে কাঁচতলের মধ্যে হবে। তাহলে দেখো এই কাঁচতলের মধ্যে এই গ্যাসটা যখন এর মধ্যে আস্তে আস্তে একটা জায়গাতে এসে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হয়েছে, ঠিক আছে? সাদা ধোঁয়া, সাদা ধোঁয়াটা কার? অ্যামোনিয়াম ক্লোরাইডের, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে গেছে, মানে দুই ধোঁয়া যখন এক জায়গায় টাচ হয়ে গেছে তখন এর রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করেছে। বোঝা যায় না বলতো? হ্যালো, ইয়েস স্যার। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস যাচ্ছে ছুটছে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বেরোচ্ছে। এই দুই গ্যাসীয় পদার্থ কাঁচকলের মধ্যে যে একটা টাচ হয়েছে, টাচ হলে ওরা রিয়াকশন করেছে, রিয়াকশন করে উৎপন্ন হয়েছে অ্যামোনিয়া যোগ এইচসিএল গ্যাস, এইচ ফোর সিএল। এর নাম কি? এর নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম তোমাদের বইয়ে সুন্দর ভাবে পরীক্ষাটা দেওয়া আছে। তাহলে এখন যদি আমরা এই পরীক্ষাটা করতে যাই, তাহলে দুইটা গ্যাসীয় পদার্থ এখানে যুক্ত হয়েছে, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস, একটা অ্যামোনিয়া গ্যাস। তাহলে যার আণবিক ভর যত বেশি হবে তার ব্যবধান তত কম হবে, আর যার আণবিক ভর যত কম হবে তার ব্যবধান কি হবে? তত বেশি হবে। তাহলে আমরা দেখি আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এই অ্যামোনিয়া আসলে আণবিক ভর কার বেশি এটা দেখে নিও, ঠিক আছে? তাহলে দেখো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পারমাণবিক ভর বের করার জন্য হাইড্রোজেন এবং ক্লোরিনের পারমাণবিক ভর মুখস্ত করতে হবে না বলতো? জি স্যার। তাহলে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 আর ক্লোরিনের ভর হচ্ছে 35.5, এই দুটো জিনিস মুখস্ত করে নিতে পারবো না? তাহলে আমরা শিখলাম আজকে কার্বনের ভর 12, হাইড্রোজেনের ভর 1, অক্সিজেনের ভর হচ্ছে 16, নাইট্রোজেনের ভর হচ্ছে 14, আর ক্লোরিনের ভর শিখলাম 35.5। তাহলে এটার মোট ভর কত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডে? 1 যোগ 35.5 সমান কত? 36.5। এবার দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে নিঃসৃত হচ্ছে অ্যামোনিয়া গ্যাস NH3 সংকেত, নাইট্রোজেনের ভর কত? 14, তাহলে 1 পরমাণু আছে, 14 × 1 যোগ হাইড্রোজেন 1 × 3 সমান 14 + 3 সমান হচ্ছে 17। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডে 1 × 1 লিখতে পারতাম, ক্লোরিন 35.5 × 1 লিখতে পারতাম, এটা লিখে নিবি, তাহলে এটার ভর হচ্ছে 36.5 হাইড্রোক্লোরিক অ্যাসিডে, আর অ্যামোনিয়ার ভর হচ্ছে 7। তাহলে কার কম? অ্যামোনিয়াম অ্যাসিডের কম। তাহলে অ্যামোনিয়ার কম হওয়ার কারণে এর ব্যবহার বেশি হলে এদিক থেকে এ বেশি পড়েছে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড ভারী কম মানে ব্যবহার কম বলে এর ভর হচ্ছে 36.5, এর জন্য এই কম জায়গা ছুটেছে। যখন এই দুজনে এক জায়গাতে এসে টাচ হয়েছে এখানে, তখনও এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হয়েছে। আমরা ইচ্ছা করে কি মাঝে মাঝে জায়গাতে তার সাদা ধোঁয়ার সৃষ্টি করাতে পারবো? নো স্যার। তাহলে কি বোঝা গেছে বিষয়টা?
Yes sir. Yes sir. एक बारे clear ना भेजना से. Sir. Clear. Clear sir. एक बारे clear ना. তাহলে তোমাকে যে কোনো গ্যাসীয় পদার্থ দিয়ে যদি দেয়া হয় তুমি এই বেশি দূর যাওয়া এবং কম দূর যাওয়া এটার ব্যাখ্যা কি আমরা প্রদান করতে পারবো না স্যার স্যার ওই যে ভর জানতে পারলে পারবো হ্যাঁ তাহলে আগে কোন জায়গায় তোমাকে টাচ করতে হবে পারমাণবিক ভর তাহলে পারমাণবিক ভর টাচ করতে হবে তাহলে তোমাকে অবশ্যই পারমাণবিক ভরগুলো আগে মুখস্থ করতে হবে এক থেকে বিশ পর্যন্ত মোলে তাদের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর এই দুটো জিনিস তোমাকে মুখস্থ করতে হবে আবার নইলে কিন্তু আমরা কিন্তু পারবো না ঠিক আছে তাহলে আমি লাস্টে একটু পড়ে দিই তোমাদেরকে দেখো আমি যতদূর পড়তে পড়েছিলাম কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে কাঁচের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অ্যামোনিয়া গ্যাস পরস্পর সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়া সৃষ্টি করেছে সাদা ধোঁয়ার অবস্থান কাঁচের ঠিক মাঝামাঝি হবে না এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের কাছে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে দূরে অবস্থান করবে অর্থাৎ একই সময়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কম দূরত্ব এবং অ্যামোনিয়া গ্যাস বেশি দূরত্ব অতিক্রম করেছে এই পরীক্ষা থেকে বোঝা যায় অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের থেকে দ্রুত ছড়িয়ে পড়ে পড়ে সে বেশি দূরত্ব অতিক্রম করেছে অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন আর থেকে বেশি এর কারণ মূলত আণবিক ভর যে গ্যাসের আণবিক ভর যত কম হবে তার ব্যাপন তত বেশি হবে আর অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর হাইড্রোজেন ক্লোরাইড আণবিক ভরের গ্যাসের ভরের চাইতে কম যেমন অ্যামোনিয়া গ্যাস ও হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের চেয়ে দূরত্ব অতিক্রম করেছে তাহলে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর 17 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর 36.5 তাহলে এইভাবে আমরা হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর যতক্রমে এত এত করব তাদের মধ্যে সবচেয়ে কম ভর হচ্ছে হাইড্রোজেন তাই না ওখানে আর একটা কিছু দিয়েছে দেখো হাইড্রোজেন হিলিয়াম নাই হাইড্রোজেন হিলিয়াম তারপর কি দিয়েছে বলো নাইট্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসের মধ্যে কার কি বলেছে কার আণবিক ভর বেশি এবং কার ব্যবধান কম এটা বের করতে হবে আলো কার ব্যবধান বেশি তাহলে মান কি দুই হিলিয়ামের ভর কিন্তু চার মধ্যে এক পরমাণুর জন্য চার নাইট্রোজেন 14 × 2 = 14.28 অক্সিজেন 16 × 2 = 16.32 আর কার্বন ডাইঅক্সাইড তোমরা বের করে নাও চল তাহলে এখানে হাইড্রোজেনের ব্যবহার সবচেয়ে কম সরি হাইড্রোজেনের ব্যবহার সবচেয়ে বেশি কারণ আণবিক ভর কম আর কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার কম কারণ এর আণবিক ভর বেশি তাহলে শুধুমাত্র এগুলোর মধ্যে থেকে কি পরীক্ষা আসবে হ্যাঁ বলো এগুলোর মধ্যে থেকে পরীক্ষা আসবে না একাধিক আসতে পারে একাধিক আসতে পারে একাধিক আসতে পারে অতএব সেইভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তাহলে আমরা আজকে যেটা পড়লাম ব্যাপন রিভাইজ করলাম আরেকবার এবং এই ব্যাপন হার ব্যাখ্যা করলাম এবং তোমাদের বইয়ের পরীক্ষা নম্বর 3 বিস্তারিত লাইন বাই লাইন তোমাদের সামনে উপস্থাপন করে দিলাম আজকে লেকচারে কোনো সমস্যা কি আছে বলো তো নো স্যার স্যার বলো কোনো কোশ্চেন থাকলে বলো আমার লেকচার শেষ তাহলে পরীক্ষা নম্বর 3 অ্যাসাইনমেন্ট করে জমা দিবা পরীক্ষা নম্বর 3টা ভালোভাবে পড়ে ওটা যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আমাদের গ্রুপে এক্সামটা করবা তাহলে এখান থেকে এটা শিখতে পারলে অনেক কিছু তুমি এগিয়ে যেতে পারবা অনেক দূরে এগিয়ে যেতে পারবা আর যদি না পারো তাহলে কিন্তু তুমি এটা পারবা না কখনো শিখতে ও আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছো এক্সামটা কি দিলাম ইয়েস স্যার ইয়েস স্যার আর কিছু কারণ কিছু জানার আছে বলো আরো কারণ স্যার ব্যাপন হারের সংজ্ঞাটা একটু বলেন ব্যাপন হার অর্থাৎ একক সময়ে আপনি গ্যাসীয় পদার্থ কত দূর ছড়াতে পারবে সেটাই হচ্ছে তার ব্যাপন হার একক সময়ে গ্যাসীয় কণা বা ফ্লেভার কঠিন পদার্থের ফ্লেভার যতটুকু জায়গা দখল করতে পারে সেটাই হচ্ছে ব্যাপন হার
ঠিক আছে, তোমরা অনলাইনে খুঁজবে অনেক সুন্দর সুন্দর সংজ্ঞা আছে, গুগলকে জিজ্ঞেস করলে বলে দিবে, অথবা তোমাদের মেন বইয়েও আছে, কোনো সমস্যা নেই, মেন বইয়ে ব্যাপক ভাবে আছে। নাই স্যার, এই ডব্লিউটা একবার বলেন। এই ডব্লিউ হচ্ছে পরীক্ষা নম্বর 3, পরীক্ষা নম্বর 3 এই ডব্লিউ, বুঝছো বিভা? তারপর নূপুর, আসিকুল, জান্নাতুন নাইমা, হ্যাঁ জি স্যার, এগুলো দেখো। তোমরা ব্যাপন হার যদি পড়ো, সংজ্ঞাটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি তোমাদেরকে, একক সময়ে এই পরিব্যাপ্ত হওয়ার ক্ষমতা বা পরিমাণকে ব্যাপন হার বলা হয়। অর্থাৎ কোনো কঠিন তরল এবং বায়বীয় পদার্থ একক একক সময়ে চারিদিকে যে পরিমাণ ছড়িয়ে পড়ে তাকেই ব্যাপন হার বলা হয়। ঠিক আছে, ব্যাপনার কাকে বলে? সুন্দর সংজ্ঞা, যে কোন মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় পদার্থ একক সময়ে চারিদিকে যে পরিমাণ ছড়িয়ে পড়ে তাকে ব্যাপনার বলে। অর্থাৎ কোন মাধ্যমে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের একক সময়ে এই পরিব্যাপ্ত হওয়ার ক্ষমতাকেই বলা হয় ব্যাপনার। আর কোনো কথা আছে বলতো? না। আর কোনো কথা আছে? নো স্যার। তাহলে তোমরা অবশ্যই এটা খুব ভালো করে পড়বে। আর কোনো সমস্যা আছে বলো কলি? না স্যার। কোনো সমস্যা নাই? না স্যার। না স্যার, নো স্যার, নো স্যার। সংখ্যাটা তোমাদের গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ স্যার, দিলে ভালো হয়। আচ্ছা দিয়ে দিচ্ছি। আপনাদের সংখ্যা তোমাদের গ্রুপে চলে গেল অলরেডি। ভালো। থ্যাংক ইউ স্যার। অলরেডি তোমাদের গ্রুপে চলে যায়নি, এখনো যাবে। হ্যাঁ আসুক, দেখছি। হ্যাঁ আসলে দেখে নিব। আসবে, হ্যাঁ আসবে, আসলে আসবে, এত ঘাবড়ায় না। আসবে স্যার, আমরা ঘাবড়াই না, এটা চিল করে যাই যাই, তাই তো। ইয়েস স্যার। যাই যাই। ইয়েস স্যার। কি ব্যাপার, যাচ্ছে না কেন? হোয়াটসঅ্যাপে ডেট আছে তো? হ্যাঁ আচ্ছা, আমি দেওয়ার ব্যবস্থা করছি, চিন্তা করো না। ঠিক আছে আচ্ছা স্যার, আমি দেওয়ার ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। আমিন আমিন। ঠিক আছে, দিব তো বটে, এই তো এখনই চলে যাবো। হ্যাঁ অবশ্যই, তোমরাই বলবা যে স্যার সংখ্যাটা এসেছে। জি স্যার, আপনাকে আমি পার্সোনালি নম্বর বলবো। হ্যাঁ হ্যাঁ স্যার, আসবেনি আসবেনি, চাপ নেই। যাচ্ছে না নাইন, তোমরা না করদোয়া, নাইন পদ্মা, নাইন মেঘনা, আটটা কি শাখা আছে? নাইন যমুনা, দেখা তো গেছে কি স্যার? মেঘনা শাখা এখনো আসেনি, দেখতে পাচ্ছি না আমি। তো ঠিক আছে, তাহলে সবাই নিয়মিত এক্সামটা করবো। আর তোমাদের তো আজকে লেকচারে কোনো সমস্যা নেই বললে, তো সবাই ভালো থাকো, তাহলে সুস্থ থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।